أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله أمدريك بحي স্ত্রী ছেড়ে কতদিন স্বামী দূরে থাকতে পারে বা বিদেশের মাটিতে থাকতে পারে এ বিষয়ে উত্তর প্রদান করার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটি উল্লেখ করা উচিত বলে মনে করি তা হল ইসলাম ধর্মে কোরআন এবং হাদিসে স্পেসিফিকলি নির্দিষ্ট আকারে কোনো সময় উল্লেখ নেই যে এতদিন স্বামী তার স্ত্রীকে রেখে বা ছেড়ে দূরে কোথাও অবস্থান করতে পারে বা বিদেশে অবস্থান করতে পারে এরকমভাবে নির্দিষ্ট আকারে কোথাও উল্লেখ নেই তবে কিছু ঘটনা উল্লেখ করা যেতে পারে তার মাঝে অন্যতম হলো নবী সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদেরকে তার সহধর্মিনীদেরকে দূরে রেখেছিলেন তাদের সঙ্গে মিলিত হন নাই এক মাস ব্যাপী এছাড়াও উমর রাজা হনহু এর শাসনামলে ছয় মাস পর্যন্ত সৈন্যদেরকে কাজে লাগাতেন সেনাবাহিনীদেরকে বা সেনাদেরকে কাজে লাগাতেন এরপরে ছুটি দিতেন তার বা তাদের স্ত্রীদের সাথে মিলিত হওয়ার জন্য তো এখানে এক মাস ওইরকমভাবে ছয় মাস আমাদের ধর্মে নবী সাল্লা সাল্লাম থেকে ওইরকমভাবে হজরত উমর রাজা আল্লাহ ভান্ন থেকে যেমনটি আমরা পেয়ে থাকি বা পাই তবে এখানে নির্দিষ্ট আকারে কোথাও উল্লেখ নেই যে এরকমভাবে ছয় মাসই দূরে থাকতে পারবে আর বেশি থাকতে পারবে না বা চার মাস বাইরে থাকতে পারবে আর বেশি থাকতে পারবে না এরকম কোথাও উল্লেখ নেই তবে এ বিষয়টি স্পষ্ট হবে স্বামী এবং স্ত্রীর সাথে পরামর্শ করার মাধ্যমে স্ত্রী যদি সম্মতি প্রদান করে তার স্বামীকে এক বছর বাইরে থাকার জন্য বা দুই বছর বা পাঁচ বছর বাইরে থাকার জন্য যদি সম্মতি প্রদান করে তাহলে সেটা কোনো সমস্যা মাঝে পড়বে না সম্পূর্ণ বিষয়টা হবে স্বামী এবং স্ত্রীর মাঝে স্বামী যদি পরামর্শ করে স্ত্রীর সাথে এবং পরামর্শে যদি সে সম্মতি প্রদান করে যে সে যদি বিদেশে যায় তাহলে স্ত্রী কোনো খারাপ কাজে জড়াবে না তো ওইরকমভাবে স্বামীও কোনো খারাপ কাজে জড়াবে না তাহলে কোনো সমস্যা নেই ইসলাম ধর্মে তার কোনো নিষেধাজ্ঞা নেই তবে এখানে কিছু বিষয় লক্ষণীয় হয় যেমন স্বামী এবং স্ত্রী তাদের দুজনের মিলনের একটা বিষয় রয়েছে সঙ্গমের একটা বিষয় রয়েছে যৌন চাহিদা তাদের দুজনেরই রয়েছে তো সেজন্য স্বামী যেখানেই থাকবে না কেন সেখানে যদি তার সুযোগ সুবিধা থাকে তো সে সুযোগ সুবিধা মতে সে তার স্ত্রীকে তার কাছে রাখবে কাছে নিয়ে থাকবে তাহলেই সবচেয়ে বেশি উত্তম হয় এটা বিশেষ করে যদি নিজ দেশে হয় আর যদি সে তার কাছে না রাখতে পারে সেক্ষেত্রে সে সপ্তাহে বা পনেরো দিন পর বা এক মাস পর এরকমভাবে সে অবশ্যই স্ত্রীর সাথে মিলিত হবে সাক্ষাৎ করবে তবে সে যদি বিদেশে মাটিতে থাকে তো সেক্ষেত্রে সে তো সহজেই দেশে আসতে পারে না তো এই বিষয়টি অবশ্যই স্ত্রীর সাথে সে পরামর্শ করবে স্ত্রীর সাথে পরামর্শ করে সে যদি রাজি হয় সম্মতি হয় তো কতদিন পরে সে আসবে তো ওইভাবে সে দেশে যাবে কিন্তু স্ত্রী যদি মনে করে যে সে থাকতে পারতেছে না সৎ পথে সে চলতে পারতেছে না স্বামী ছাড়া তো এই ক্ষেত্রে সে তার স্বামীকে বোঝাবে বুঝিয়ে বলবে বুঝিয়ে বলার পরে সে যদি তার কথায় রাজি হয় তাহলে তো ভালো যদি রাজি না হয় এবং সে যদি ওই আসতে না পারে তাহলে ইসলামের যে সকল বৈধ নীতিমালা রয়েছে সে সকল বৈধ নীতিমালা সে অবলম্বন করতে পারে যেমনটি তালাক বা অন্যান্য জিনিস রয়েছে বা কাজী বা বিচারকের সে দ্বারস্থ হতে পারে যেমনটি ইসলাম ধর্মে রয়েছে সকল কাজ সে করতে পারে তবে বিষয়টি সম্পূর্ণ পরামর্শের উপরে ভিত্তি করে করা উচিত স্বামী এবং স্ত্রী পরামর্শ করে তার জীবিকা আহরণের জন্য বা জীবিকা অন্বেষণ করার জন্য সে যদি অন্য দেশে চলে যায় তো বিষয়টি অবশ্যই স্পষ্ট করা উচিত দুজনের মাঝে ওরকমভাবে অনেকে ইলেম অন্বেষণ করার জন্য বাহির দেশে চলে যায় তো এই বিষয়গুলো তারা যদি পরামর্শ করে করে কতদিন পরে আসলে তাদের ভালো হয় সে বিষয়টা যদি তারা পরস্পরের মাঝে স্পষ্ট করে নেয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে চলার সৎ থাকার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء